প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাড়ি দেওয়ার নাম করে 10,000 টাকা কাটমানি নেওয়ার অভিযোগ এবার তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরে, যার জেরে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করলেন সাধারণ মানুষজন। ফেরে প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্পের বাড়ি তৈরির টাকা থেকে 10,000 টাকা করে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল। এবার অভিযোগ উঠল বীরভূমের বোলপুরে। অভিযোগের পর তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে চলে বিক্ষোভ। বোলপুর থানার বাহিরি পাঁচশোয়া পঞ্চায়েতের ইটগু গ্রামে আদিবাসী পড়াতে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি থেকে টাকা নেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা সেই তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখান। স্থানীয়দের অভিযোগ, বাড়ি তৈরির প্রকল্পের টাকা থেকে অজস্র টাকা তোলা হয়েছে, প্রতি বাড়ি পিছু প্রায় 10,000 টাকা। যদিও যে সকল তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ গ্রামবাসীরা তুলেছেন, তারা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। উল্লেখ্য, জেলাশাসক নির্দেশ দিয়েছিলেন কারোর বিরুদ্ধে অভিযোগ উঠলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তার সাথেই প্রকাশ্য সভা থেকে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলেরও কড়া নির্দেশ রয়েছে, তার দলের কেউ বাড়ি তৈরির টাকা নিলে তাকে ছাড় দেওয়া হবে না। তারপরও আবার একইভাবে খোদ তৃণমূল নেতার তথা তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের খাস তালুকেই কাটমানি নেওয়ার অভিযোগ এবার তৃণমূল নেতার বিরুদ্ধে। আজকে আমরা আদিবাসী পাড়া থেকে একটা আন্দোলন করেছি, এই কারণে প্রতিবাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা তোলাবাজি করছে বলে আমরা অভিযোগটা দাঁড়িয়ে রুখেছি। আমরা আদিবাসী পাড়া থেকে তার নিচে ধরো পার্টির লোক, আমরাও পার্টি করি টিএমসি, অথচ টিএমসি লোকেরাই নিয়েছে, নামটা যারা যারা নিয়েছে সব বলতে পারছি না। তবে মেন আছে বাপি মণ্ডল আর বৃন্দা গোস্বামী, ওরা টিএমসি নেতা। টাকাটা বলছে উপর মহল থেকে টাকা নিতে বলেছে, খরচ পচা আছে, সেই কারণে নিতে বলেছে।